যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআত করতে গিয়ে কিভাবে অপমান করি, এটা আমি আপনাকে বুঝাই উদাহরণ দিয়ে। একটা হচ্ছে হালাল এবং হারাম, আর একটা হচ্ছে সুন্নাত এবং বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মদ খাওয়া সুন্নাত না বেদাত, এই প্রশ্নটা কি ভুল হবে না ঠিক হবে? কি জিজ্ঞেস করতে হবে? যে মদ খাওয়া হালাল না হারাম? কথা বুঝতে পারেননি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই একটা উদাহরণই যথেষ্ট, আর দ্বিতীয় উদাহরণ দিতে চাচ্ছি না। তো কথা হচ্ছে দুনিয়ার সাথে সংশ্লিষ্ট পরিবার, ঘর সংসার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, রাস্তাঘাট, রাষ্ট্র, বিবাহ শাদী, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে তার সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে হালাল অথবা হারাম। তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম কি? হালাল অথবা হারাম। আর ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দিগি, যা কিছু আছে ইবাদতের জগতে তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম সুন্নাত আর বেদাত। বুঝতে পারছেন সবাই? এইবার মূলনীতি বুঝে যান, কাকে সুন্নাত বেদাত, কাকে হালাল হারাম, এই মূলনীতিটা মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে যা যা হারাম করেছেন, হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে তা হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার জিনিস মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হারাম। এখন কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যেই খাবারের মধ্যে মাদকতা নাই, নেশা নাই, সেই খাবার কি হবে? হালাল হবে। কেক কি আল্লাহ রাসূলের যুগে ছিল? বার্গার আল্লাহ রাসূলের যুগে ছিল? পিৎজা ছিল? পোলাও, কোরমা, বিরিয়ানি ছিল? কিচ্ছু ছিল না। আজ থেকে 50 বছর পরে আরও শত খাবারের আইটেম বের হতে পারে। কিয়ামত পর্যন্ত যত আইটেম বের হবে কোনো আপত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যা হারাম করে দিয়েছেন তার বাইরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি? সুদকে আল্লাহ কোরআনে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে, যে ব্যবসার মধ্যে সুদ নাই, যে ব্যবসার মধ্যে আল্লাহর রাসূল যেটা হারাম করে গেছেন ওই রকম কোনো হারাম শর্ত নাই, সে ব্যবসা হালাল। রিয়েল এস্টেটের ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? জমি কেনা বেচার ব্যবসা ছিল না? মোবাইলের ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল না। যত ব্যবসা আরও কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে সব ব্যবসায় হালাল, যদি কোরআন এবং হাদিসে তার নিষেধাজ্ঞা না থাকে। তাহলে হালাল হারাম বিষয়ে মূলনীতি কী বলেন তো? কোরআন এবং হাদিসে যা হারাম করা হয়েছে তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি? হালাল। এবার আসেন সুন্নাত বেদাত। সুন্নাত বেদাতে আল্লাহ তার কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যা বলে গেছেন, যা করে গেছেন, তার চাইতে একটা চুল, একটা চুল সরিষার দানা, একটা সরিষার দানার চুল যদি কেউ বাড়ায়, যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, একটা সরিষার দানা, একটা চুল যদি বাড়ায় কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি বাড়ায়, তাহলে ওই একটা চুলের নাম কি হবে? বেদাত। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওই একটা চুলের নাম কি হবে? বেদাত। আজকে জোহরের জুমার সালাত আপনারা কয় রাকাত পড়েছেন? দুই রাকাত। অন্য দিন কয় রাকাত পড়েন জোহরের সময়? চার রাকাত। তাহলে নামাজ বেশি পড়া তো ভালো, তাহলে আজকে আমরা চার রাকাত পড়বো জুমার সালাতে, আরও দুই রাকাত বেশি করবো, কম কেন করবো? নামাজ পড়া ভালো না কাজ না? সালাত আদায় করা ভালো কাজ না, নেকির কাজ না? তো জুমার সালাতে আমরা চার রাকাত পড়বো। একটা সিজদা যদি কেউ বাড়ায় জুমার সালাতে, একটা তাকবীর যদি কেউ বাড়ায়, চুল যদি বাড়ায়, তো ওই চুলের নাম কি? বেদাত। আর যে বেদাত করবে সে কাকে অপমান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে। এখন কেউ যদি বলে যে ওই যে ইমাম মালিককে যে লোকটা জিজ্ঞেস করতে আসলো ওই রকম, যে মিলাদুন নবী পালন করতে চায়, মিলাদ কেয়াম করতে চায়, কোথায় নিষেধ আছে আমাকে দেখান,
আরে পাগল, নিষেধ তো হালাল হারামে খুঁজতে হয়, আর ইবাদত করতে গেলে তোকে আগে দলিল দিয়ে ইবাদত করতে হবে। একটা ইবাদত যে ইবাদতের পিছনে দলিল নাই, একটা চুল যদি ইবাদত কেউ করতে চায় দলিল নাই, ওই ইবাদতের নাম কি হবে? বেদাত। একদিন তিনজন সাহাবি আল্লাহর রাসূলের বাড়িতে আসলো। এসে আল্লাহর রাসূলের স্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে আল্লাহর রাসূলের স্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে সারাদিন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া নামু ইউসাল্লি, রাত্রিবেলা তিনি সালাত আদায় করেন আবার ঘুমানো, দিনের বেলা কী করেন? ইয়াসুমু ইফতির, দিনের বেলা তিনি সিয়ামও রাখেন আবার সিয়াম ভাঙেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন বাকি দিন রাখেন না, মাসের 13, 14, 15 তারিখে সিয়াম রাখেন বাকি দিন রাখেন না। তো কখনো সিয়াম রাখেন, কখনো সিয়াম ভাঙেন, রাখেন না। তিনি স্ত্রী আছে, তখন ওই তিনজন ব্যক্তি বলতেছে, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আগে পরের সব গুনাহ মাফ, আগে পরের সব গুনাহ মাফ, তার এত কম ইবাদতে চলতে পারে, আমাদের এত কম ইবাদতে চলবে না। তখন একজন বলছে, লা আনা মুআবাদা, আমি কোনোদিন রাত্রে ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করবো। আর একজন বলতেছে, লা উফতিরু আবাদা, আমি কোনোদিন সিয়াম ভাঙবো না, প্রত্যেক দিন সিয়াম রাখবো। আর একজন বলছে, লা আনকাহু আবাদা, আমি কোনোদিন বিবাহ করবো না। আল্লাহ রাসূল বাড়িতে এসে ঘটনা শুনে হতবাক, আরে কই গেল, ওদেরকে খুঁজো খুঁজো, তাড়াতাড়ি খুঁজো, ডেকে নিয়ে এসে আল্লাহ রাসূল বলছে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, জেনে রাখো দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ আল্লাহকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি ভয় করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমার চাইতে তাকওয়াবান, আমার চাইতে পরহেজগার কেউ নাই, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি যেভাবে করতেছি সেভাবেই করো, আমার সুন্নতের বাইরে যদি চলে যাও তাহলে আমার দলভুক্ত হতে পারবে না। তো যখন ওই যে বললাম আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাতের মাধ্যমে কীভাবে অপমান করবেন, দুইটা মাধ্যমে, এক হয় আপনি বলতে চাচ্ছেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরহেজগার, এটা অপমান নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বলেন, আপনি যে বলতেছেন আপনি ইশকে নবী, আল্লাহ রাসূলকে ভালোবাসতে চান, তো আপনি তো আল্লাহ রাসূলকে অপমান করতেছেন, আপনি তো বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূলের চাইতে আপনি বেশি পরহেজগার, এটা কি আল্লাহ রাসূলের অপমান নয়? আপনি সহ্য করতে পারেন, কিন্তু আমরা যারা লাশির কি লাভে দাতি, আল্লাহর উপরও অত্যাচার সহ্য করতে পারবো না, আল্লাহর রাসূলের উপরও অত্যাচার সহ্য করতে পারবো না।